আজকে মূলত আবহাওয়া দপ্তরের এই লেটেস্ট আপডেট নিয়েই থাকবে আলোচনা আলোচনা শুরু করার পূর্বে আপনাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব রয়েছে নাম্বার ওয়ানই জানানো হচ্ছে বঙ্গোপসাগরের শক্তিশালী হচ্ছে গভীর নিম্নচাপ যার জেরে রাজ্যের একাধিক এলাকায় প্রচন্ড বৃষ্টির সম্ভাবনা প্রচন্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুপাতে এগারোটি জেলায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া ও পূর্ব পশ্চিম বর্ধমান হুগলি পুরুলিয়া বাঁকুড়া জারি করা হয়েছে পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে প্রচন্ড বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে আজ কলকাতায় প্রধানত মেঘলা আকাশ এবং আবহাওয়া দপ্তরের অন্য রিপোর্টে জানানো হচ্ছে বঙ্গোপসাগরে শক্তিশালী হচ্ছে একটি গভীর নিম্নচাপ যা জেরে আজ থেকে বাড়বে প্রচন্ড বৃষ্টির পরিমাণ আবহাওয়া দপ্তর জানিয়েছে ঘূর্ণব্যতের জেরে বেশ কয়েকটি জেলায় মেঘলা থাকবে আকাশ তো ফ্রেন্ডস এই ছিল এক্ষুনি মাত্র আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া একটি ছোট আপডেট আমাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনাদের জানতে বা বুঝতে সুবিধা হয়ে থাকে যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করে আমাদের উৎসাহকে আরো বৃদ্ধি করে দেবেন আগামীতে এমনই লেটেস্ট আপডেট আনার জন্য থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং